কষ্ট করতে দেখলে আমাদের কত কষ্ট হয়। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থেকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থেকো আলো করে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। খুব সুন্দর একটা মা লক্ষ্মীর গান তো দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো এই গানটা কেন করলাম সেটা তোমরা বুঝতে পেরেছো? যাই হোক, বুঝতে পারো আর না পারো, তো তোমাদের বলে দিই এটা অবশ্যই কন্টেন্ট রিলেটেড গান এবং তোমাদেরকে তো অবশ্য অবশ্য অবশ্যই ডেডিকেট করছি। তো এই গানটা গতকালকে মিনা যেই ভিডিওটা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে এই গানটা। তো মিনা বলছিল যে ঘরে ঢুকতে গেলে, নতুন জায়গায় থাকতে গেলে একটু পুজো আর্চা তো দিতেই হবে, ঠিক আছে? তো সেই বিষয় নিয়ে আজকে আমরা কি দেখলাম, একটা সিংহাসন, ছয় ছোট্টর মধ্যে খুব সুন্দর সিংহাসনটা কিনে আনলো, আর হচ্ছে ওই যে কি যেন বলে ঝুড়ি, লক্ষ্মীর ঝুড়ি নিয়ে আসলো। তো সেই ঝুড়িটা দেখে আর লক্ষ্মীর ঝুড়ি দেখে এবং সিংহাসনটা দেখে আমি মিনার উদ্দেশ্যে এই গানটা করলাম। লক্ষ্মীর ঘর যখন পাতবি তখন এই গানটা করবি, বুঝতে পেরেছিস? উলু দিবি, উলু দেওয়ার পরে তারপরে এই গানটা করবি। এটা মজা করলাম আমি। যে যেভাবে ভগবানকে ডাকে শুধুমাত্র ভক্তি শ্রদ্ধা অন্তর থেকে থাকতে হবে, কারো সর্বনাশ কামনা যেন মনের মধ্যে না থাকে, তাহলে সেই ভক্তি শ্রদ্ধার কোনো দাম নেই। ঠাকুরের যদি আমরা মন্ত্র উচ্চারণ নাও করি না, ভগবানের কাছে আমাদের যে ডাক ভক্তি সেটা ঠিক পৌঁছে যায়, এটা আমি মনে করি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো দেখলাম সিংহাসনটা কিনে এনেছিস, অবিকল আমার সিংহাসনটার মতন। হ্যাঁ, আমার সিংহাসনটা অনেক বড়, আমার থেকেও সাইজে বড়, হাইটে আমার থেকেও বড়, আর হচ্ছে অনেক চওড়া। অবভিয়াসলি লম্বা হলে তো চওড়া হবেই, আর ডিজাইন টিজাইন একই রকম প্রায়, কিন্তু আমাদের যে মিস্ত্রি, মানে এই যে যে বানিয়ে দিয়েছে কাঠমিস্ত্রি, তো উনি ওই যে বুটলুগুলো আছে না ওপরে, যে যে ঘটের মতন মটকার মতন, ওগুলিকে একটা বার্নিশ কালার, মানে কাঠের কালার রেখেছে, আরেকটাকে একটা সোনালি রেখেছে, আরেকটা হচ্ছে তোমার সিলভার করেছে। অসাধারণ দেখতে লাগে সিংহাসন। আমার সত্যি বলছি আমার কাঠের সিংহাসন ভীষণ প্রিয়। মানুষের পাথরের সিংহাসন ভালো লাগে আমার, আমাদের ওপরে আছে পাথরের সিংহাসন, কিন্তু আমার কাঠের সিংহাসনটা বরাবর আমার প্রিয়। জানি না কেন আমার কাঠের সিংহাসন ভীষণ প্রিয়। হোয়াইট কাঠের, মানে কাঠের উপরেই, মানে কি বলবো তোমাদেরকে, সাদা রং করা করা কাঠের উপরে আরও অসাধারণ লাগে, আমি দেখেছি আরও অসাধারণ লাগে, এত সুন্দর লাগে না। তো যাই হোক, সিংহাসনটা পুরো অবিকল আমার মতন দেখে না আমি হাসছিলাম, বাহ চয়েসটা তো খুব সুন্দর মিলেছে। ও কিনে এনেছে রেডিমেড আর আমাদেরটা বানানো। তোরটা কত পড়লো? আমার তো মনে হয় 3000-এর কম তো নেয়ই নি, কারণ আমাদেরটা 7000 নিয়েছে, তাহলে ওরটা তো 3000 নেবেই। হ্যাঁ, 2000-2500-এর মধ্যেও হয়ে যেতে পারে, যেহেতু ছোটো সেই কারণে বলছি। তো এইবার দেখলাম কত সুন্দর বাজার করেছে না মেয়েটা, নাকি সংসারী না মেয়েটা, নাকি উশৃঙ্খল, ব্যারাইজ্যা ব্যারাইজ্যা বলে না, মানে বাজাইরা যেটাকে বলে, তো ব্যারাইজ্যা বলছে। তো ব্যারাইজ্যা মহিলারা কখনো এত সুন্দর গুছিয়ে একা একা পুজো আর্চার বাজার করতে পারে? আমিও গিয়েছিলাম সিংহাসন আনার আগেই না পরে, আমার সঠিক মনে নেই, কাঁসার বাসনগুলো, মানে বাসনপত্র আনতে গেছিলাম, গুছিয়ে গুছিয়ে আমি কিন্তু নিয়ে এসেছি। নিহাতি সংসারী মানুষজন না হলে না, সে মহিলা বলো পুরুষ বলো, সংসারী না হলে পরে এইগুলো একা একা করতে পারে না। একটা পুজোর বাজার কিন্তু কম না, তো সেখানে কত 13 রকমের ফল, 13 রকমের সবজি, এই সমস্ত নিয়ে এসেছে। বিপত্তারিণী পুজো বলে কথা, বিপত্তারিণী পুজো একটা ছিল শনিবার, একটা ছিল মঙ্গলবার, একটা ছিল শনিবার, আজকে হলো বিপত্তারিণী পূজা। তো সকাল থেকে আমাদের এখানে গান বাজছে, আমি ভাবলাম কি কালী পূজা মনে হয়, বলছে না না আজকেও বিপত্তারিণী পূজা। আমি বলো ও আচ্ছা। তো এইবার এই যে বিপত্তারিণী পুজো দেবে, মিনাকে বলছি, মিনা পুজো দিচ্ছিস, ভগবানের প্রতি নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা আমাদের অবশ্যই থাকতে হবে, তো সেটা তুই বজায় রাখ, বাট এই যে বিপদ,
এই বিপদ তোর জীবনে যে এসেছে এটা কি শুধু ভগবানের পুজো করলেই যাবে, চলে যাবে? না, তার জন্য তোকে স্ট্রং হতে হবে। তার জন্য বিনা কারণে তোর উপরে যারা আঘাত হানছে শুধুমাত্র কটা পয়সা ইনকামের জন্য তোর জীবনটাকে তছনছ করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে এবার তুই সরব হ, ঠিক আছে? তাদের বিরুদ্ধে এবার তুই সরব হ, নতবা তুই দেখবি তোকে দিনের পর দিন পিষে ফেলতে ফেলতে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখান থেকে তুই মনে করবি যে আমি বেঁচে আছি না মরে গেছি। এরকম একটা ফিলিংস আসবে লাইফে, এরকম একটা সিচুয়েশান আসবে যদি তুই নিজেকে এখনও ঠিকঠাক না করিস, এখনও যদি তুই ঠিকভাবে না চলিস। ওই আমাকে দৌড়াতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এটা ভাবলে চলবে না। এখন যদি তুই স্টেপ নিয়ে নিজের বিরুদ্ধে, মানে সরি, নিজের জন্য অন্যের বিরুদ্ধে রুখে না দাঁড়াস না, তাহলে এই সময়টা আর পাবি না, আর এই সময়টা তোর জীবনে আসবেও না। কারণ এমনই করার চেষ্টা চলছে, তোর জীবনটা এমনই একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে যেখানে কিনা তুই নিজেকে কল্পনাও করতে পারছিস না, ঠিক আছে? তো বিপদতারিণী পুজো অবশ্যই দে, ভক্তি ভরে মাকে ডাক, যাতে করে তোর জীবনে যা বিপদ বাধা বিঘ্ন আছে সব যেন কেটে যায়। তারপরে জ্যোতিষীকে দেখিয়ে দুটো আংটি ধারণ করেছিস, সাথে কিন্তু তোকে স্টেপও নিতে হবে, আইনের পথে হাঁটতে হবে। কারণ মানুষ এখন যে কন্ট্রোভার্সি করছে না, সেই কন্ট্রোভার্সিটা শুধুমাত্র আর কন্ট্রোভার্সি জোনের মধ্যে সীমাবদ্ধ নেই। মানুষ এখন এত হিংস্র হয়ে গেছে, প্রত্যেক মুহূর্তে লিমিট ক্রস করছে, প্রত্যেকটা মুহূর্তে লিমিট ক্রস করছে এবং বিনাশ করার পথে হাঁটছে, বিনাশ করার পথে হাঁটছে। কেন? কারণ দেখছে তো, এই তো সহ্য করছে, তো যা খুশি করব, কারণ ও তো অপরাধ করেছে। না, তুই কোনো অপরাধ করিসনি, তুই কোনো অপরাধ করিসনি। তোর জীবনে যেই সব জায়গায় কমতি ছিল সেই জায়গা থেকে তুই নিজেকে বের করে এনেছিস। তো একটা টক্সিক রিলেশন বহন করার থেকে ছেড়ে দেওয়া ভালো। আর সেটা আমরা বুঝতে পারছি, আমরা ভীষণভাবে কী বলবো, বুঝতে পারছি যে তুই যেই ডিসিশানটা নিয়েছিস একদম ঠিক ডিসিশান নিয়েছিস। এই পরিবারটা সত্যি হিংস্র পরিবার, আর সেই তাদের হিংস্রতা দেখার জন্য তোর উপরে গায়ে হাত তুলেছে নাকি তোকে মেরে ফেলার চক্রান্ত করেছে সেটা দেখার আমার দরকার নেই। দিনের পর দিন যেই রকম আচার আচরণ স্বভাব মূর্তি বেরিয়ে আসছে তাতে করে পুরো পরিষ্কার যে ওরা হিংস্র। আর সেই হিংস্রতাটাকে অ্যাকচুয়ালি আমাদের যখন, আমরা যাদের উপরে ভর করে থাকি তারা যখন আমাদের হাতটা ছেড়ে দেয় না, তখন চারিদিক থেকে চিল শকুনের দল এসে আমাদেরকে টুকরাতে থাকে, টুকরে টুকরে খেতে থাকে। তো এখানে হচ্ছে সেরকমই, পাবলিক দেখছে আরে এর স্বামী তো একে নিয়ে এ দিনের পর দিন একে হ্যারাস করে যাচ্ছে, সে চরম থেকে চরমতর হ্যারাসমেন্ট, অপদার্থ, ছোটলোক, কুকুর, এই সমস্ত শব্দ ব্যবহার করছে নিজের বাচ্চার মায়ের সম্পর্কে, আবার বলে বাচ্চার ভবিষ্যৎ, তাই না? তো পাবলিক দেখছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখছে, এ তো স্বামী এর সঙ্গে নেই, স্বামী তো সঙ্গে তো নেই, উল্টে স্বামী বিক্রি করছে, তাহলে আমরা কেন পিছপা হব? আমরা উল্টে কী করব? আমরা ইনফরমেশন গ্যাদার করব। কে দিয়েছে এদেরকে লাইসেন্স ইনফরমেশন গ্যাদার করার? কে দিয়েছে? ও কি ক্রাইম করে বসে আছে? মিনা কি ক্রাইম করে বসে আছে যে এরা খোঁজ খবর লাগাচ্ছে, কোথায় যাচ্ছে, কী করছে? মনে হচ্ছে যেন একদম মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হয়ে গেছে মিনা। এরা এরকম আভ্যাব করছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাকি নিজেদেরকে থার্ড ক্লাস গোয়েন্দা ভাবছে, কোনটা? তো যাই হোক, মিনাকে এটাই বলবো, ঠাকুর পাতার সাথে সাথে, ঠাকুরকে ডাকার সাথে সাথে আইনের পথেও হাঁট, নতবা কিন্তু ইন ফিউচার তোর খুবই আর কি স্ট্রেসফুল হতে চলেছে। একটা কথা সবসময় মাথায় রাখিস, ছেলেকে নিজের কাছে নিয়ে আসার আশা তো তুই 100% করে বসে রয়েছিস যে ছেলে তোর কাছে আসবে। ভাব, ছেলেটা তোর কাছে চলে এসেছে আর তারপরে তোর নামে এইভাবে দিনের পর দিন বলছে, ছেলেটা তাহলে কি হবে? না ওখানে সেফ ছিল, না এখানে সেফ থাকবে। আশা করছি বুঝতে পারছিস আমি কি বলছি। ছেলের ভবিষ্যৎ শুধুমাত্র একটা ভালো স্কুলে ভর্তি করে দিলাম তাতেই হয়ে গেল না, তাতেই হয়ে যায় না। ছেলেটার ভবিষ্যৎ সিকিওর করার দায়িত্ব অ্যাজ এ গার্জিয়ান তোর। তো তার জন্য তোকে কি করতে হবে? এই যে নোংরা মুখগুলো, তোকে আইনের হাত ধরে বন্ধ করে দিতে হবে। বুঝতে পেরেছিস? এত লাইটলি নিস না। তারপরে যখন ছেলেটা বড় হবে না, একটু বুঝতে শিখবে, যখন এই সমস্ত ভিডিও দেখার পরে, এমনিতেই তো তুই ভাইরাল ফেস হয়ে গেছিস, যখন তোর ছেলেটাকে জিজ্ঞাসা করবে তখন তোর ছেলেটা ডিপ্রেশনে যাবে, লজ্জায় স্কুলে যেতে চাইবে না। বুঝতে পারছিস আমি কি বলছি? তোর নিজের ছেলের জন্য, তোর জন্য নাই হোক, তোর ছেলের জন্য, তোর ছেলের ভবিষ্যতের জন্য, যাতে সে অন্ধকারে ঢুকে না যায়, তার জন্য এখনই আইনের হাত ধর।
আর এটা বি সিরিয়াসভাবে ভাব, ভীষণ সিরিয়াস কথা বলছি আমি, আগের ভিডিওটাতেও বলেছি, এই ভিডিওটাতেও বলছি। এখন যদি না ভাবিস এরপরে কিন্তু আর কুল কিনারা খুঁজে পাবি না, ঠিক আছে? এরকমটাও হতে পারে যে রেপুটেশনের দিকে তাকিয়ে তোকে হয়তো, তোর ছেলেকে হয়তো নেক্সট, এখন ধর তুই যেই স্কুলে ভর্তি করার কথা ভাবছিস সেটা তোর পরিচিত একজনের মারফতে, নেক্সট যখন কোথাও যাবে ভর্তি হতে তখন হয়তো দেখা গেল এই রকম একটা কারণে ভর্তি নিচ্ছে না, তখন কি করবি? তার জন্য কি করতে হবে? এখনই এদের মুখগুলো সপাটায় বন্ধ করে দিতে হবে আইনের হাত ধরে, বুঝতে পারলি তো? যাই হোক, এই তো গেল মিনাকে নিয়ে কথা, এইবার আসি ফন্দীপকে নিয়ে কথা। ও বাপরে বাপ, ফন্দীপের আমি যে নামটা দিয়েছি না, পারফেক্ট, একদম পারফেক্ট। এই যে সারাক্ষণ ফন্দী ফিকির ফন্দী ফিকির ফন্দী ফিকির, ও বাবা আজকে আবার বলছে কি আমি কিন্তু বসে নেই, এইভাবে হাসে ফন্দীপ, ওইভাবে থরি হাসে, এটা তো আমরা হাসি, ফন্দীপ হাসে এরকমভাবে হাসে ফন্দীপ। তা ফন্দীপ বলছে তোমরা কিন্তু ভেবো না যে আমি বসে রয়েছি। এ বাবা এটা কারা ভাবে, ফন্দীপ সারাদিন ভ্যারেন্ডা বাজায় কে বলে, ফন্দীপ সারাদিন শুয়ে বসে কাটিয়ে দেয় কে ভাবে, এসব তো আমি তো একদম মোটে মোটে ভাবি না। আরে কয়টা মাথা যে ভাববে, ফন্দীপ কোনো কাজ করে না, ফন্দীপ সারাটা দিন কঠোর পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে এই রকম পরিশ্রম করা একজন ছেলে। হ্যাঁ ফন্দীপ, আমরা সবাই জানি তুমি কতটা দায়িত্ববান, তোমার কতখানি কর্তব্য ছেলের প্রতি, বাবার প্রতি, মায়ের প্রতি, দর্শকদের প্রতি, ঠিক আছে? কত দায়িত্ব তোমার, তো তুমি তো এত কর্তব্যবান ছেলে, তোমার সবার প্রতি দায়িত্ব পালন করতে করতে পুরো মানে কি বলবো, দিনে একটা সময় থাকে না যে তুমি নিজের দিকে খেয়াল করবে, আমরা জানি। বিশেষ করে আমি তো ভীষণভাবে জানি এবং মানি যে ফন্দীপের মতন ছেলে হাতে হেরিকেন, এক হাতে হেরিকেন আর আরেক হাতে টর্চ লাইট নিয়ে খুঁজলেও আমরা পাবো না। আমাদের ফন্দীপ এতটাই দায়িত্ববান, এতটাই দায়িত্ববান, এতটাই দায়িত্ববান যে ছেলের কী পরীক্ষা সেটা পর্যন্ত জানে না। হ্যাঁ গো হ্যাঁ, ওই যে কি লাল গামছার বউ, লাল গামছাওয়ালার বউ এসছে, এসে বলছে বাচ্চাটাকে, বলছে আমার বাজার করে দে। বাচ্চাটা কি বলছে? বাচ্চাটা বলছে দূর আমার পরীক্ষা, দূর আমার পরীক্ষা, এত কিউট লাগছিল শুনতে, বলছে দূর আমার পরীক্ষা। তখন উনি জিজ্ঞাসা করছেন কি পরীক্ষা, এবার ওইটুকু বাচ্চা মনে রাখা পসিবল নয়, ওইটুকু বাচ্চার পক্ষে মনে রাখা পসিবল নয় যে কি পরীক্ষা, তবুও বলে যে আমার পরীক্ষা এই অনেক, কিন্তু বাবা পেছনে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে, বাবা কিন্তু বলতে পারেনি ছেলের কি পরীক্ষা। লাস্টে কে বলল? দাদু বলল, যে কিনা নিয়ে আসে, নিয়ে যায় আবার স্কুল থেকে নিয়ে আসে, দাদু বলল যে আজকে হচ্ছে কি পরীক্ষা, ঠিক আছে? কিন্তু বাবা কিন্তু বলতে পারলো না। এইবার তোমরা হয়তো বলতে পারো যে দাদু আছে, দাদু নিয়ে যায়। হ্যাঁ অবশ্যই, দাদু আছে, দাদু নিয়ে যায়, দাদু নিয়ে আসে, এটা পরম সৌভাগ্য, দাদুর কাছেও পরম সৌভাগ্য যে নাতিকে নিয়ে এরকম যাচ্ছে, নাতির দায়িত্ব পালন করছে, আবার নাতিরও পরম সৌভাগ্য যে দাদু ঠাম্মার আদর পাচ্ছে, দুজনেরই সৌভাগ্য। সবচেয়ে বেশি সৌভাগ্য হচ্ছে ফন্দীপের, তার থেকেও বেশি সৌভাগ্য হচ্ছে আমার যে আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি, যে ছেলেকে পাঠিয়ে দিচ্ছে, বাবার সাথে পাঠিয়ে দিচ্ছে, দাদুর সাথে যাচ্ছে, দায়িত্ব শেষ। ওই একবার গিয়ে ভর্তি করে দিয়ে এসেছে, ওই দিন একটা দায়িত্ব পালন করেছে, আর পরে সরস্বতী পুজোর খাওয়ার দিন গিয়ে খেয়ে এসেছে, মানে সরস্বতী পুজোর দিনই খাইয়েছে, ওই দিন গিয়ে খেয়ে এসেছে, ব্যাস ভর্তি করার পরের দিন আরেক দিন গেছিল। না আমায় আমি পারবো না, এতক্ষণ কে বসে থাকবে, ব্যাস ওই বাবাকে দিয়ে পাঠিয়ে দিত তারপরে। আচ্ছা দায়িত্ব বলতে তোমরা কি মনে করো, এই যে দাদু গিয়ে নিয়ে যাচ্ছে স্কুলে আবার নিয়ে আসছে, এখানে কি একটা বাচ্চার প্রতি দায়িত্ব শেষ হয়ে যায়? বাচ্চাটা স্কুলে কি শিখছে না শিখছে বাবা হিসেবে এর কোনো কর্তব্য নেই? আমি তোমাদেরকে বলি বন্ধুরা, আমার মা কিন্তু আমাকে ছোটবেলায় পড়াতো, মানে ক্লাস 8 পর্যন্ত আমার মা আমাকে পড়িয়েছে, ঠিক আছে? কিন্তু তারপরেও আমি রাত 9:30 পর্যন্ত ক্লাস প্রাইমারিতে যখন পড়ি, ভাবো 5-6 বছর বয়স, আমি বাবার জন্য অপেক্ষা করে থাকতাম বাবা এসে আমাকে পড়াতো। আমার বাবা বলে 3টে সন্তানের মধ্যে আমি নাকি সবচেয়ে বেশি শান্ত ছিলাম, সবচেয়ে বেশি শান্ত এবং সবচেয়ে বেশি কথা শুনতাম। তো যাই হোক, এখনও বলে যে তুই লক্ষ্মী, তো যাই হোক ছেড়ে দাও। তো আমার বাবা কিন্তু সারা দিন হাড় ভাঙা খাটনি খেটে, এখনও দেখছো আমার বাবা কি পরিশ্রম করে, বসে খাওয়ার মানুষ না। তো ওই রকম একটা বাবা যার থাকে না, সে এই রকম পুরুষকে এইরকমভাবেই কথাগুলো বলে, এই ধরনের পুরুষকে এই ধরনের কথাই বলে, যেখানে আমার বাবা কঠোর পরিশ্রমী, আমার স্বামী কঠোর পরিশ্রমী, সেখানে না এই আমার মুখ থেকে এই ধরনের কথা তোমরা শুনতে পাবে, কিছু করার নেই।
তো আমার বাবা সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে তারপরে এসে তার বাবা হওয়ার সন্তানের প্রতি শিক্ষার দিক থেকে দায়িত্ব পালন করতো। আর এখানে ফন্দীপ সারাটা দিন এত বিজি যে ছেলের কী পরীক্ষা সেটা পর্যন্ত জানে না, তাই না? বাবা হিসাবে কর্তব্য দেখেছো, কী কর্তব্য করছে, কতখানি দায়িত্ব পালন করছে। আচ্ছা, ব্যাস, এবার তো সকাল থেকে আমি বলেছি না একটা কিছু হবে, আর ফন্দীপ এক সপ্তাহ আগের থেকে তার হকারের মতন তার আর কি বিক্রি করবে না, সেটা টুকরো টুকরো করে অ্যানাউন্সমেন্ট করবে না, তাকে আর হয়। তো যাই হোক, ফন্দীপ হকারের ধর্ম বেশ ভালোই পালন করছে। হকারদের কিন্তু বেশ মানে ক্রিয়েটিভিটি আছে, যে কোনো সাধারণ জিনিসকে অসাধারণ করে উপস্থাপন করবে গ্রাহকদের কাছে, ক্রেতাদের কাছে, তাই না? আবার দর্শকদের কাছেও, কারণ সবাই তো আর ক্রেতা হয় না, কিছু কিছু দর্শকও থাকে। অ্যাকচুয়ালি কিছু কিছু ক্রেতা থাকে, বেশিরভাগ দর্শক থাকে। তো ফন্দীপও, আমাদের বাড়িতে আসছে কিছু স্পেশাল গেস্ট, তাই না? স্পেশালটাকে স্পেশাল বলে না, স্পেশাল দেখবা এইভাবে বলে, মানে স্পেশালটাকে আরও স্পেশাল বানায় স্পেশাল কথাটা বলি। ওই যে লস্সিকো ইংলিশ মে ক্যা কেতে লস্সি, 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 ঠিক সেরকম স্পেশালটা ওইভাবে বললে হয় না, স্পেশাল না বললে হয় না। তো ফন্দীপদের বাড়িতে আসতে চলেছে স্পেশাল গেস্ট। তো আজকে দেখলাম কারা এসেছে, স্পেশাল গেস্ট হিসেবে কারা এসেছে, না এসেছে হচ্ছে তাদের এক পরিচিত কাকু কাকিমা, যারা কিনা এদের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্কে যুক্ত হয়েছে। তোমরা কি ভাবলে, মানে যাদের সঙ্গে রক্তের সম্পর্ক আছে তারা আসবে? না না না, তারা আজ পর্যন্ত, আমি তো দেখলাম না, এখনো পর্যন্ত এই এক বছর ধরে ভিডিও দেখছি, দেখলাম না কেউ টুকি মারে। এই গেস্ট বলতে ওই মানে ভিউয়ার্স, থ্রু ভিউয়ার্স, ক্রিয়েটার, এরাই হচ্ছে ফন্দীপের গেস্ট। তো তারা আসলো, বেশ ভালো কথা, এক জায়গায় এসেছিল, তো সেখান থেকেই আর কি ওদের বাড়িতে এসেছে, আর প্রচণ্ড রিকোয়েস্ট করেছে, অনেক রিকোয়েস্ট করেছে। সেই কারণে আমি ভাবছি ফন্দীপ এত অতিথি পরায়ণ হলো কি করে, মানে অতিথিদের প্রতি তার এত একটা যে আনুগত্য, এত ভালোবাসা, সেটা আসলো কোথার থেকে? আমি তো এই ফন্দীপকে তো আমি চিনি না, তাহলে আমি কি ভুল চিনলাম? আমি কি ফন্দীপকে ঠিক মতন চিনতেই পারলাম না? কিছুক্ষণ পরে দেখি ও মা 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 মা, আমি ঠিক ছিলাম, আমি ঠিক চিনতে পেরেছি। ফন্দীপের এই যে কাকু কাকিমাকে আনার জন্য এতটা কাতর মিনতি, তার পিছনে বিশাল গভীর রহস্য লুকিয়ে আছে। সেটা কি? CONTENT, কনটেন্ট, কনটেন্ট, বুঝতে পেরেছি তো? ইয়ে ইয়ে, ঘুরতে যাবো, ইয়ে, আর ঘুরতে যাওয়া মানে কনটেন্ট। তো এই ভিউজটাকে একটুখানি আপ করার দরকার ছিল। দুই তিন দিন কি দিয়ে আপ করলাম, দুই তিন দিন হচ্ছে আপ করলাম আমার পুরনো নকি বউটার পিন্ডি চটকে 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 আপ করলাম। এইবার এখন আপাতত কয়দিন বউটার পিন্ডিটাকে একটুখানি রেখে দিই, সেটা আবার জমতে থাকুক, তারপর আবার এসে চটকাবো। এখন কন্টেন্ট পেয়ে গেছি, এখন কি কন্টেন্ট পেয়েছি, এখন ঘুরতে যাব। একা একা ঘুরতে গেলে লোকে আর বেশি দেখে না, সাথে যদি কিছু জোগাড় না করি, সাথে যদি কিছু মানুষ জোগাড় না করি না, তাহলে না মানুষ দেখে মজা পাবে না, মানুষ দেখবেই না, তাই না? সেই কারণে কাদেরকে জোগাড় করেছে, জোগাড় করেছে কাকু কাকিমাকে। আচ্ছা বেশ ভালো, তোমরা বলো তো, এই তো কয়দিন আগে কোথা থেকে ঘুরে আসলো, পুরীর থেকে। এক মাস হয়েছে, মনে হয় এক মাস হয়ে গেছে। আমরা বছরে কটা ট্রিপ, এই আমার কথা ছাইরেই দাও, আমার কথা ছাইরে দাও, আমি তোমাদের কথা বলছি, যারা কিনা তোমরা এই সাধারণ, আর পাঁচটা সাধারণ মানুষের কথা বলছি। ওদিকে ফন্দীপও অসাধারণ, এদিকে আমিও অসাধারণ, কেউ কমতি না। ফন্দীপ মানে কি বলবো, ছয় মাসে প্রায় ছয় দুগুনি বারোবার তো ঘুরতে যাই, আর আমারে জিজ্ঞাসা করো, আড়াই বছর হয়ে গেছে কোথাও ঘুরতে যাই না। তো আমিও অসাধারণ, ও অসাধারণ, হ্যাঁ বুঝতে পারলে, দেখলে হবে, খরচা আছে, সেই খরচাটা ও করে, আমি করি না, আমার নাই, খরচা করুন কেমনে। তো ফন্দীপ এই যে কয়েকদিন আগে পুরী থেকে ঘুরে আসলো, তার আগে আসানসোল, আসানসোল থেকে ঘুরে এসেছে ফন্দীপ। এত ঘোরা কিসের, এত ঘোরার বায় কেন? কন্টেন্টের জন্য এত ঘুরতে গেলে ইনকাম করে কি আর থাকে কি,
ও এক মাস ইনকাম করব, পরের মাসে ঘুরতে যাব, তাই না? এটাই হচ্ছে মোটো। কত আর খরচা হবে? 10,000-20,000 কত আর খরচা হবে? মাস গেলে ঢুকছে তো আমার লাখ দুই এক টাকা। তাহলে আমি সেখান থেকে যদি 20,000 খরচা করি, কি আর ফারাক পড়বে, তাই না? সমুদ্রের থেকে এক বালতি জল তোলার মতন। বুঝতে পেরেছি। তো এই তো হচ্ছে বিষয়, এই যে অতিথি পরায়ণতা, এক্সট্রা একটা মানে কি বলবো, ভালো সাজার যে চেষ্টা, তার পেছনে রয়েছে এই ষড়যন্ত্র। এটাকে ষড়যন্ত্র বলা ভুল হবে, এটা রয়েছে উদ্দেশ্য। হ্যাঁ, উদ্দেশ্য, মাঝে মধ্যে ওয়ার্ডগুলো উল্টো পাল্টা বসানো হয়ে যায়। এটাই ছিল উদ্দেশ্য, যে কন্টেন্ট চাই, রেগুলার বেসিসে কন্টেন্ট চাই। এবং ও ভালো মতন বুঝতে পেরে গেছে যে যতই আমার কাছে আমার ছোট বাচ্চা থাকুক না কেন, আমার ভিউস কিন্তু ওই, আমি যদি নর্মাল ভিডিও করি তো সেখানে কিন্তু আমার ওই 30-35 এর মধ্যে ঘোরাফেরা করবে, ঊর্ধ্বে 40 ছবি। তো সেই কারণের জন্য আমাকে ওই মন কি বাতের পরিবর্তে, মন কি বাতের পেছনে থাকবে বউয়ের পিন্ডি চটকানো, অন্যায় কোথাও ঘুরতে যাওয়া, এই তো আছে। এই দুটো জিনিসই কিন্তু ফোনদীপের ভিডিওতে আছে। হ্যাঁ, সারাদিনের ভিডিও যদি তোমরা বলো মানুষ কাজ দেখতে ভালোবাসে, তাহলে বলবো ওই সতীর থেকে আমি আমার ব্লগিং চ্যানেলে নিজের হাতে সব কিছু করি। তাহলে কেন সতীকে মানুষ বেশি দেখে, কেন আমাকে দেখে না? কারণ মানুষ শুধু কাজ দেখতে চায় না, তার সাথে কিছু দেখতে চায়, মাল মশলা, বুঝতে পেরেছো? সেই কারণের জন্যই ফোনদীপ কিন্তু ফোনদীপের ভিডিওর মধ্যে দুটো জিনিস কমন রাখে, একটা হচ্ছে বউয়ের পিন্ডি আর একটা হচ্ছে ঘুরতে যাওয়া। তো বউয়ের পিন্ডি 3 দিন খুব চটকেছে, এবার একই বিষয় নিয়ে যদি চটকাতে থাকে মানুষের কাছে একঘেয়েমি হয়ে যাবে। সেই কারণে কিছুদিনের জন্য বউয়ের পিন্ডিটাকে রেস্ট দিল, এখন ঘুরু ঘুরু করতে যাবে। কালকে দেখবে আমরা যাবো এক জায়গায়, বলবো না, এখন বলে দিলে সব ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে, সব আর কি সাসপেন্স নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো কালকে দেখবা সকালবেলা হলেই আমরা বেরিয়ে পড়বো, তাই না? কালকে সকালবেলায় আবার মাকে অর্ডার দিচ্ছে, হ্যাঁ 10টার সময় আমরা বেরোবো, তার মানে তুমি তার আগে উঠবা, ব্রেকফাস্টের ব্যবস্থা করবা। মা, এবার আসি মায়ের কাছে, মানে ফোনদীপের মায়ের কাছে। ফোনদীপের মা দিনের বেলা রান্না করলো, আবার রাত্রেবেলাও রান্না করলো। তখন খেতে বসে, রাত্রেবেলা খেতে বসে ফোনদীপ বলছে আজকে মায়ের অনেক কষ্ট হয়ে গেল। মা কি বলছে? ও কোনো ব্যাপার না। ইয়েস, ওটা কেন ব্যাপার হবে? আমাদের মানুষের স্বভাব এটাই, ঘোড়া দেখলে খোড়া হয়। হ্যাঁ, এ আমি ঘোড়া না, এমনি ঘোড়া দেখলে খোড়া হয়। এখানে ঘোড়া অর্থে সাহায্যকারী কোনো ব্যক্তি, যাকে দিয়ে আমি কাজটা করিয়ে নিতে পারবো এবং তাকে দেখলে পরে আমি অসুস্থ হয়ে যাব। তো এখন আমাদের মাসিমার কোনো রকম কোনো ব্যাপারই না, এখন কোনো ব্যাপারই না। কিন্তু যেদিন মাল রিকভারি করে নিয়ে গেল, সেদিন না তার পরের দিন, আমাদের মাসিমা বলছিল যে মিনা নাকি ওনাকে 5 বছর ধরে ঝিয়ের কাজ করিয়েছে। কি করতো বাবারে বাবা! আর এখন ছেলের কন্টেন্টের জন্য, ইনকামের জন্য আমাদের মাসিমার কাছে কোনো ব্যাপারই না। মাসিমা এক মুখে কত রকমের কথা বলেন, আমরা আপনার কষ্ট দেখে সত্যি সত্যি কি মনটা বিচলিত, বিগলিত, হাগলিত, মুতুলিত, কত কিছু হয়ে যায় আমাদের মনটা। হ্যাঁ, আর আপনি আমাদের কথা একবার চিন্তাও করেন না, যে আপনাকে এত কষ্ট করতে দেখলে আমাদের কত কষ্ট হয়। আমি সত্যি লিটারালি আমার খারাপ লাগছিল। আমি একজন 35 বছর মহিলা হয়েও, 35 বছর বয়সী মহিলা হয়েও একবেলা রান্না করলে দ্বিতীয় বেলা রান্না করার কথা আমি কল্পনাই করতে পারি না। হ্যাঁ, এবার এনার্জি লেভেল সবার সমান হয় না, কিন্তু ওনার একটা এমন এজ চলে এসেছে না, যেখানে এই যে সারা ঘরের কাজ করা, ঘর গোছানো, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এটা ওনার পক্ষে ঠিক না। উনি কেন করতে পারছে জানো? কারণ উনি জানে আমার ঘরে আমি কোনো মানুষ সহ্য করতে পারবো না, কারোর কাজ আমার পছন্দ হবে না। তারপরে আমাদের বাড়িতে আসলে পরে এই যে আমাদের ফেস, আসলটা বেরিয়ে আসবে। কারণ যারা কাজ করে তারা কিন্তু কখনো এক বাড়িতে কাজ করে না, তারা আরও 5 বাড়ি ঘোরে। এবার এই যে 5 বাড়ি ঘোরা, এখানের আসল রূপটা নিয়ে গিয়ে, আর যারা কাজ করে কিছু মাইন্ড করো না, তাদের এই স্বভাবটা আছে, এক বাড়ির কাজ কথা আরেক বাড়িতে করে, সবাই না তবে বেশ কিছু আছে যারা কিনা এরকমটা করে। তো এরকম করতে থাকলে কি হবে, কোনো না কোনো সময় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর যারা কিনা ফোনদীপের এগেনস্টে ভিডিও করে, তাদের কাছে এই বিষয়টা পৌঁছে যাবে, ব্যাস আসল কালিমা বেরিয়ে আসবে। সেই কারণের জন্যই কিন্তু ফোনদীপ কোনো কাজের লোক রাখে না, নতুবা এখন কিন্তু ফোনদীপ হাত খুলে খরচ করে। একটা কাজের লোক কি রাখতে পারে না? রাখতেই পারে, কিন্তু এই কারণের জন্যই রাখে না।
বাবা সন্দীপের মা মানে আমাদের মাসিমার কথা শুনে আমি বলি ও বিন্দাস আহ, মনে হচ্ছে যেন নতুন নতুন বিয়ে হয়েছে, শরীরে বিশাল এনার্জি, সবাইকে রাঁধবো বাড়বো খাওয়াবো, যেই একটা টেন্ডেন্সি মেয়েদের মনে থাকে যে হ্যাঁ সবার মন জয় করব, সবার মন মতন চলবো, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু থাকে। আমাদের মাসিমা ঠিক সেরকম, এখন কোনো খাটনি বোধই হচ্ছে না, কিন্তু মিনা যখন ছিল তখন খুব কষ্ট হতো, তখন 5 বছর ধরে মিনা ঝিয়ের কাজ করিয়েছে, ঝি বানিয়ে রেখেছিল, অথচ আমরা দেখতাম কি, আমি কিছু কিছু এখনও মানে চলে আসে তো পুরনো ভিডিওগুলো দেখি যে শাশুড়ি পাশে বসে তরকারি কুটে দিচ্ছে, মানে উনি শুধু রান্নাটা করতো, বাদবাকি কাজগুলো কিন্তু মিনা করতো। বলো দর্শক বন্ধুরা আমি ঠিক বলছি কি না, তাই না? আর একটা কথা, এই যে মিনাকে সবাই বলে না তুমি নর্মালভাবে কথা বলতে পারো না, তোমার বয়স কি দিন দিন কচি হচ্ছে, তুমি নিজেকে কচি মনে করো, ব্লা 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 এই টাইপের কমেন্ট করো। আমি তোমাদেরকে বলি, তোমরা দরকার পড়লে এই 1 বছর আগে যখন কিনা মিনা তার শ্বশুরবাড়িতে ছিল সেই ভিডিওগুলো তোমরা দেখো, ও এইভাবেই কথা বলে। আমিও প্রথমে ভাবতাম যে এরকম করে কথা বলছে কেন, তারপরে আমি দেখলাম পুরনো ভিডিওগুলো, আরে হ্যাঁ ও তো এইভাবেই কথা বলছে, ও এইভাবেই কথা বলে, এইভাবেই হাসে, এরকমভাবেই হাসে। এখন তোমাদের চোখে লাগছে বা আমার চোখে লাগছে, কানে লাগছে, কেন? কারণ যেহেতু সংসার ছেড়ে বেরিয়ে এসেছে আমরা কি ভাবছি যে কচি সাজছে, ন্যাকা সাজছে, না ও এরকমভাবেই কথা বলে, ঠিক আছে? তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সন্দীপ, হ্যাটস অফ টু ইউর দায়িত্ব, তোমার দায়িত্ব পালনের যে ক্যাপাবিলিটি, যে ক্ষমতা, আর কারো নাই, যে কিনা নিজের ছেলে কি পরীক্ষা সেইটুকু পর্যন্ত জানে না। হা কপাল, কপালের দিকে একটুখানি তাকানোর চেষ্টা করলাম, খুঁজে পাইনি, তোমরা একটুখানি উপর দিকে তাকায় নিজের কপালটারে দেখতে পাও কিনা একটুখানি কমেন্ট করো তো। চলো টাটা।